হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস আজকে আমরা ফেলক ইন অ্যানহা মডেল পড়ব বেসিক্যালি যে কোনো কার্বন এলে যখন নিউক্লোফিলিক অ্যাটাক হয় সেখানে কোনটা মেজার প্রোডাক্ট এবং কোনটা মাইনার প্রোডাক্ট হয় এই বিষয়ে আমরা ক্র্যাম্পস মডেল পড়েছি ক্র্যাম্পস মডেলের কিছু ড্রব্যাক আছে সেই ড্রব্যাকগুলোকে এলিমিনেট করার জন্যই আমরা ফেলক ইন অ্যানহা মডেল পড়ব ওকে ফার্স্ট আমরা ক্র্যাম্পস মডেলের ড্রব্যাক দেখব

থিওরিটিক্যালি এই মডেলটা ঠিক নয় কেন ঠিক নয় যদি আমরা ক্র্যাম্পস মডেলের যেটা ফেভার্ড ওরিয়েন্টেশান মলিকুলার ওরিয়েন্টেশান দেখি যদি আমরা দেখব যে কি আর গ্রুপ এবং এল গ্রুপ এরা ইক্লিপস থাকছে কে আবারের কাছাকাছি এই অবস্থায় মিডিয়াম এবং স্মল গ্রুপ দুটো অক্সিজেন দুদিকে আছে এবার বলছে যে কি না স্মল গ্রুপের সাইড থেকে নিউকোফিলিক অ্যাটাকটা হবে ওকে তাহলে ফার্স্ট প্রবলেম কোথায় না আমরা বার্কিট ইউনিস্ট অ্যাঙ্গেল দেখেছি সেখানে এই নাইনটি ডিগ্রি অ্যাটাক বা স্মল গ্রুপের সাইড থেকে অ্যাটাক এইগুলো সম্ভব নয় এগুলো কোনোটি সম্ভব নয় কোথা থেকে অ্যাটাক হবে না হান্ড্রেড সেভেন ডিগ্রিতে তাহলে এই যদি এই হানড্রেড সেভেন ডিগ্রিতে যদি অ্যাটাক হয় তাহলে এখানে লার্জ গ্রুপের সাথে রিপারশন হয়ে যাবে তাহলে এই যে বার্গিউনিস্ট অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাকে ভায়োলেট করছে এখানে এক নম্বর ফল্ট এটা সেকেন্ড ফল কি না এই আর গ্রুপ এবং লার্জ গ্রুপ এরা ঠিক সবথেকে বড়ো বড়ো গ্রুপ তাহলে এদের মধ্যে স্ট্রং স্টেরিক রিপালশান থাকবে তাহলে এদের মধ্যে স্ট্রং স্টেরিক রিপালশান থাকে তাহলে এই কনফরমেশনটার এক্সিস্টেন্স খুব মিনিমাম থাকবে অর্থাৎ আর গ্রুপ এবং এল গ্রুপ ইক্লিপ্ট অবস্থায় প্রায় থাকবে না বললেই চলে তাহলে যদি এই কনফরমারটাই না এক্সিস্ট করে তাহলে এখানের নিউক্লিপিলিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা কী আছে তাহলে এইভাবে দুটো ফল্টের জন্যই ক্র্যামস মডেল সঠিকভাবে মেজর প্রোডাক্টকে অ্যাসাইন করতে পারছে কিন্তু থিওরিটিক্যালি এই দুটো ফল্টের জন্য আমরা ক্র্যামস মডেলকে অ্যাভয়েড করব এই জন্য আমরা ফিলকিন মডেল ইউজ করব। বেসিক্যালি সেম এখানেও কার্বনিল গ্রুপ আছে এখানে নিউক্লিপ্লিক অ্যাটাক হবে এখানেও যে কায়রল সেন্টার আছে সেখানে লার্জ গ্রুপ স্মল গ্রুপ এবং মিডিয়াম গ্রুপ তিনটে গ্রুপ আছে এখানে নিউক্লিপ্লিকেটা হবে হলে একটা মেজর হবে আর একটা মাইনর প্রোডাক্ট হবে সিন্স ক্র্যামস মডেল গিভস রাইট প্রোডাক্ট থ্রু রং পাথ হয়ে যেহেতু ক্র্যামস মডেল রাইট প্রোডাক্ট দিচ্ছে কিন্তু ভুল পাথ হয়েতে তাই ইটস বেটার টু ইউজ ফেলকিন অ্যানহা মডেল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিয়াকশান মেকানিজম তাহলে আমরা থিওরিটিক্যালি যেটা রাইট সেই ফেলকিন অ্যানহা মডেল ইউজ করবো কোনো রিয়াকশনের মেকানিজমকে সঠিকভাবে বোঝার জন্য তাহলে আমরা ফার্স্ট আসব দ্য কম্পাউন্ড মে হ্যাভ ইনফাইনেট নাম্বার অফ কনফর্মার সিম্পল যে কোনো মলিকুল ইনফাইনেট নাম্বার অফ কনফর্মার থাকতে পারে কিন্তু বাট দ্য মোস্ট স্টেবল কনফর্মার উইল বি ওয়ান অ্যান্ড টু হোয়ার দ্য লার্জ গ্রুপ অ্যাট পারপেন্ডিকুলার টু লাইন তাহলে মোস্ট স্টেবল কনফর্মার কোনগুলো হবে না যেখানে এনার্জিটা মিনিমাম হবে কোথায় হবে না লার্জ গ্রুপ যেখানে পারপেন্ডিকুলার থাকবে সিও এবং আর এর থেকে কারণ কি না এই আর এবং অক্সিজেনের সাথে স্টেরিক ডিপালশানটা মিনিমাম হবে কোথায় যদি আর এলটা এদের থেকে ম্যাক্সিমাম দূরত্ব থাকে অর্থাৎ পারপেন্ডিকুলার থাকলে এদের দূরত্বটা ম্যাক্সিমাম হবে যার ফলে স্টেডিক ডিপালশানটা মিনিমাম হবে তাহলে এলটা বাম দিকে থাকতে পারে কিংবা ঘুরে গিয়ে ডান দিকেও থাকতে পারে তাহলে এই দুটো ওরিয়েন্টেশন হচ্ছে কি মোস্ট ফেভার্ড কনফর্মার তাহলে কাইরাল কার্বনিলের মোস্ট ফেভার্ড কনফর্মার যে দুটো আছে সেগুলো আমরা ড্র করলাম এখন এরপর নেক্সট কি না আমরা জানি যে নিউক্লোফাইল অ্যাটাক করে একশো সাত ডিগ্রিতে তাহলে এখানে মোট দুটো করে অ্যাটাক সম্ভব প্রত্যেকটাতে এদিক থেকে একটা এদিক থেকে একটা এখন এখানে দুটো একটা এখানে একটা মোট দুটো করে নিক্লোফিলিক অ্যাটাক সম্ভব টোটাল পাথ পাথর চারটে পাথের মধ্যে কোনটা মোস্ট ফেভারেবল পাথ সেটাই হচ্ছে আমার মেজর প্রোডাক্ট দিবে দেখা যাক তাহলে চারটে পাথের মধ্যে পাথ এ দেখতে পাচ্ছি কি না নিক্লোফাইল লার্জ গ্রুপের সাথে রিপার্সেন্ট করে করবে পাথ বিতে মিডিয়াম গ্রুপের সাথে রিপার্সেন্ট করবে পাথ সিতে স্মল গ্রুপের সাথে রিপার্সেন্ট করবে আর পাত ডিতেও লার্জ গ্রুপের সাথে রিপ্রাজেন্ট করবে তাহলে এতগুলোর মধ্যে পাত সিটাই হচ্ছে মোস্ট ফেভারেবল পাথ এটাই হচ্ছে আনহিনডার পাথ যেহেতু স্মল গ্রুপের সাইড থেকে অ্যাটাক করছে তাহলে বেসিক্যালি পাত সিটাই আমার মেজর প্রোডাক্টকে দেবে যদি দেখা যায় এই মলেকুল এইটা হচ্ছে আমার স্মল গ্রুপের সাইড থেকে নিউক্লিফিল অ্যাটাক হচ্ছে তাহলে যে প্রোডাক্ট পাবো সেটাই হচ্ছে আমার মেজর প্রোডাক্ট তাহলে আমার এটাই হচ্ছে ফেলকিন অ্যানহা মডেল বেসিক্যালি দিস মডেল অফ দ্য ওয়ে অফ নিউক্লিপিলিক অ্যাটাক অন কার্বনিল কম্পাউন্ড নন এজ ফেলক অ্যানহা মডেল একটা এক্সাম্পল নেওয়া যাক ধরো এই হচ্ছে আমার একটা কার্বনিল গ্রুপ আর সেখানে একটা কায়রাল সেন্টার আছে যার কনফিগারেশন এস এখন মলিকুলটাকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে রিডাকশান করি তাহলে কোনটা হবে আমার মেজর প্রোডাক্ট না ফার্স্ট আমাকে মলিকুলটাকে নিউমেন প্রোজেকশন ড্র করতে হবে সেখানে দেখো ফিনাইলটা হচ্ছে কি লার্জ গ্রুপ তাহলে এটাকে আমরা পারপেন্ডিকুলার রাখবো পারপেন্ডিকুলার রাখলে যদি এস কনফিগারেশন হয় তাহলে দেখবো কি না এইচ স্মল গ্রুপ তাহলে স্মল গ্রুপের সাইড থেকে ফ্লিক অ্যাটাক হবে তাহলে আমার স্মল গ্রুপের সাইড থেকে অ্যাটাক হচ্ছে তাহলে হাইড্রোজেন এদিকে আছে তাহলে আমার করসপন্ডিং যেটা প্রোডাক্ট হচ্ছে সেটাই হচ্ছে আমার কি এটাই হচ্ছে আমার মেজর প্রোডাক্ট হবে তাই তো তাহলে আমার পার্টিকুলার ওরিয়েন্টেশন ড্র করে স্মল গ্রুপের সাইড থেকে নিউক্লিপ্লিক এটা করালেই আমরা মেজর প্রোডাক্ট পেতে পারব এবার আসছি যে দ্য এফেক্ট অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ধরা যাক এখানে আলফা অ্যামিনো অ্যাসিড নিয়েছি এখানে রিয়াকশান করেছি ফার্স্ট বেঞ্জাইল ব্রোমাইড তারপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তারপর পিসিসি কি রিয়াকশান হবে না বেঞ্জাইল অ্যামাইড নিলে প্রথমে বেঞ্জেল নিলে এই যে অ্যামিন আছে অ্যামিনের লোন পেয়ার দিয়ে এখানে নিউক্লোপিলিক অ্যাটাক করবে দিয়ে ব্রোমিন বের করে দেবে অর্থাৎ এনএচ টু হয়ে যাবে হয়ে গিয়ে এন বিএন টু হয়ে যাবে এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কী করবে না সিডবলএইচকে প্রথমে রিডাকশান করে দিয়ে প্রথমে ও অ্যালকোহল করে দেবে ওএইচ এবার ওএইচকে পিসিসি অক্সিডেশান করবে কি করবে অ্যালডি হেড করে দেবে এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে নিউক্লোফিলিক অ্যাটাক হচ্ছে এইটা ব্যাক করবে ব্যাক করে কার্বনল অ্যাটাক করবে এখন এই অ্যাটাকটাই হচ্ছে কোন পাথে অ্যাটাক করবে তার উপর বেশ করে মেজর এবং মাইনর প্রোডাক্ট পাবো দেখা যাচ্ছে যেখানে ড্যাস্ট্রোমেরিক রেশিও নাইনটি সিক্স ইজ টু ফোর অর্থাৎ খুব হাই ড্যাস্ট্রোমেরিক রেশিও তৈরি হচ্ছে যদি মেকানিজম দেখি ফেলকিন এনহা মডেলে না আমরা এই প্রোডাক্টটা পাবো যদি আমরা এন বিএন টুকে পারপেন্ডিকুলার রাখি কার্বন নিলের সুবিধার জন্য আমরা এই বড়ো গ্রুপটাকে একটা আর গ্রুপ হিসাবে ধরে নিচ্ছি সিম্পল একটা আর গ্রুপ তাহলে মলিকুলটাকে আমরা এই কনফিগারেশন দিয়ে ড্র করছি আমরা তাহলে এটা হচ্ছে আর এন বিএন টু তাহলে এটা হচ্ছে কি মিডিয়াম গ্রুপ এটা হচ্ছে মিডিয়াম এই থেকে এটা হবে না তাহলে এটাকে আমার যদি ব্যাক কার্বনটাকে রোটেশান করি এন বিএনটাকে বাম দিকে আনি তাহলে এন বিএন টু বাম দিকে চলে আসছে এখানে আর চলে আসছে তাহলে এখন হাইড্রোজেনটা এদিকে আছে তাহলে এটা হচ্ছে স্মল গ্রুপ স্মল গ্রুপের সাইড দিয়ে নিউক্লোফিলিক অ্যাটাকটা হয়ে যাবে হয়ে গিয়ে যে প্রোডাক্ট দেবে সেটাই হচ্ছে আমার মেজর প্রোডাক্ট তাহলে আমরা মেকানিজম পেয়ে গেলাম এখন এখানে দুটো কোয়েশ্চেন অ্যারেঞ্জ করবে কি দুটো কোয়েশ্চেন ফার্স্ট হচ্ছে যে হোয়াই এন বিএন টু ইজ পারপেন্ডিকুলার টু সিও কেন এটা পারপেন্ডিকুলার রাখলাম সেকেন্ড হচ্ছে যে দা দ্য ডায়াস্ট্রোমেরিক রেশিও ইজ সো হাই নাইনটি তাহলে এত বেশি ডায়াস্ট্রোমেরিক রেশিও কেন অর্থাৎ মেজর প্রোডাক্টটা এত বেশি পরিমাণ তৈরি হচ্ছে কি করে ফার্স্ট এই বিষয়ে আসার আগে আমরা একটা সিম্পল অ্যান্সার জানবো আমরা আমরা দেখেছি রিয়াকশান করার সময় যে মিথাইল ক্লোরাইড সিএস এর সাথে যদি সোডিয়াম হাইড্রো অক্সাইডতে রিয়াকশান করি কী হবে মিথানল তৈরি হবে আমি ওই সিম্পল এশেন টু রিয়াকশান তাহলে মিথাইল ক্লোরাইডের সঙ্গে যদি কোনো নিউক্রিফিল অ্যাটাক করি তাতে যে রেট হয় তার সাপেক্ষে যদি পিএইচসিও সিএস টু সিএলের সঙ্গে রিয়াকশান করি এটা বলছি যে ফাইভ থাউজেন্ড টাইমস ফাস্টার রিয়াকশান দেয় অর্থাৎ এই কার্বনিলের আলফা পজিশানে যখন ক্লোরিন আছে সেখানে এটা আলফা এখানে রেট অফ রিয়াকশানটা খুবই হাই এখানে প্রায় পাঁচ হাজার গুণ বেশি রেট দিচ্ছে কি কারণ কার্বনিলের আলফা পজিশনের হ্যালোজেনে এত হাই রেট কেন যদি আমরা মেকানিজম দেখি অরবিটাল ডায়াগ্রাম দেখি না প্রথমে কি হয় না এই যে কার্বনলের যেটা স্টার এবং যে সিসিএল তার সিগমা তার তাহলে এই পাই স্টার এবং সিগমাস্টার ওদের মধ্যে একটা ইন্টারাকশান হয় যেটা হচ্ছে ফেভারেবল ইন্টারাকশান ইন্টারাকশান হয়ে গিয়ে ওরা কি করে নতুন লুমো তৈরি করে ধরো এটা আমার সিগমাস্টার এটা সরি এটা এটা হচ্ছে এটা ডান দিকে হচ্ছে সিগমাস্টার বাম দিকে এটা পাই স্টার এর নতুন যে হো তৈরি করেছে এই লুমোটার এনার্জি কিন্তু কম দেখো পাই পাইস্টার দুটোর থেকে এনার্জি কম যেহেতু এর এনার্জি কম যার ফলে কোনো ফাইল সহজেই এখানে অ্যাটাক করতে পারবে অর্থাৎ বুঝলাম কি না কার্বনেলের আলফা পজিশানে কোনো হ্যালোজেন থাকলে বা কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে যেমন হ্যালোজেন ওয়ার এনার যে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে সেখানে কি করে না সেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের যে সিসিএল বন্ডে বা সি সিএক্স বন্ডের সিগমা স্টার কার্বনলের পাই স্টারের মধ্যে একটা ইন্টারাকশান করে নতুন লুমো তৈরি করে যেই লুমোর এনার্জিটা অনেক কম যার ফলে নিউক্লোফিলিক অ্যাটাকটা সহজে হয়ে যায় তাহলে এই লো এনার্জি পাথ হয়ে এই জন্য রেট অফ রিয়াকশানটা খুব হাই হয় ওকে ইফ এক্স ইজ নট লিভিং গ্রুপ দেন অ্যাটাক অন দিস অরবিটাল উইল রেজাল্ট নট নিউক্লিওফিলিক সাবস্ট্রিবিউশন বাট গিভস অ্যাডিশান রিয়াকশান টু কার্বনেল অর্থাৎ যখন এই এক্সটা মানে ইলেকট্রনিকটিভ আইটমটা যখন হ্যালোজেন নয় ক্লোরিন ব্লোমিন অ্যাডিন নয় হয়ে গিয়ে ও আর কিংবা এনার অর্থাৎ কোনো ব্যাড লিভিং গ্রুপ তখন এই লুমো তৈরি হবে এবং লুমোতে নিউক্লোফিলিক অ্যাটাক হলে সেখানে সিএক্স বন না ব্রেক করে কার্বনিলের পাই বন ব্রেকিং হবে এখেন দিস এফেক্ট উইল অনলি অকার হোয়েন সিএক্স বন্ড ইজ পারপেন্ডিকুলার টু সিও এটা মনে রাখতে হবে তাহলে কি না এই যে সিগমাস্টার এবং পাই স্টারের মধ্যে যে রিয়াকশান ইন্টারাকশান হচ্ছে নতুন লুমো তৈরি হচ্ছে সেটা তখনই সম্ভব হবে যদি সিএক্স বন্ড কার্বনিলের সাপেক্ষে পারপেন্ডিকুলার হয় এখানে দেখো এক্স ইজ নট লিভিং গ্রুপ যার ফলে নিউক্লিওফিলিক এই যে ফাইভ স্টার সিগমাস নতুন লোমো তৈরি হয়েছে এখানে নিউক্লিওফিলিক হয়েছে হয়ে গিয়ে সি সি এল বা এক্স বন ব্রেক করছে না এখানে এখানে কী হয়েছে সিও পাই বন ব্রেক করে গেছে দিয়ে এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশান হয়ে গেছে সাবস্ক্রিপশন না হয়ে অ্যাডিশান হয়ে গেছে তাহলে এই কোনো কার্বনিলের আলফা পোজিশানে কোনো ইলেকট্রো নেগেটিভ আটেম থাকলে তারা কি থাকবে সব সবসময় পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে নাও উই ক্যান অ্যান্সার দ্য প্রিভিয়াস টু কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল হোয়াই এন বিএন টু ইজ পারপেন্ডিকুলার টু সিও কেন এন বিএন টু সাপেক্ষে পারপেন্ডিকুলার রেখেছিলাম তার উত্তর কি না ফর দ্য কাইরাল কার্বনল কম্পাউন্ড উইথ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দ্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটম উইল অলওয়েজ প্লেস পারপেন্ডিকুলার টু সিও সাইজ আমরা একটু আগে দেখলাম যেটা যে অরবিটালের ইন্টারাকশান করার জন্য যার ফলে কী হবে না সমস্ত ইলেকট্রোনেগেটিভ আইটমগুলোই সবসময় কার্বনের সাপেক্ষে পারফেন ওরিয়েন্টেশন থাকবে সেটা সে সাইজটা ছোটো হোক কিংবা বড়ো হোক ফার্স্ট অ্যান্সার হয়ে গেলো সেকেন্ড কোয়েশন হোয়াই দ্য ডাস্ট্রুমির রেসিও ইজ সো হাই ডাস্ট্রুমের রেসিওটা এত হাই কেন অ্যাজ উত্তর কী হবে না অ্যাজ দ্য রিয়াকশান মোড ইজ কন্ট্রোল বাই এক নম্বর হচ্ছে যে স্টেরিক ফ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ মলিকুলার অরবিটাল ম্যাচিং দাস ডাস্ট্রোমিক রেশিও উইল বি হায়ার অন্যগুলোতে কী হতো শুধুমাত্র স্টেরিক ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হতো কিন্তু এখানে কি এক নম্বর স্টেরিক ফ্যাক্টরও কাজ করছে আর দু নম্বর মলিকুলার অরবিটাল ম্যাচিং কাজ করছে যার ফলে দুটো পাথ হয়ে যখন কন্ট্রোল করছে তখন হচ্ছে কি না মেজর প্রোডাক্টটা অনেক বেশি পরিমাণ তৈরি হচ্ছে অর্থাৎ ডাস্টমেরিক রেশিওটা অনেক হাই হচ্ছে এবার আসছি যে চিলেশন কন্ট্রোল রিয়াকশান দ্য কার্বন কম্পাউন্ড কন্টেনিং চিলেটিং গ্রুপ অর্থাৎ যে সমস্ত ইলেকট্রন নেগেটিভ আইটেমগুলো কোনো মেটাল আইটেমের সঙ্গে সিলেক্ট করতে পারবে যেমন ও এমই এনআর ও এইচ ইত্যাদি অ্যাট আলফা পজিশন থাকছে ক্যান ফর্ম সিলেট উইথ মেটাল আয়নস অব দ্য রিয়েজেন্ট একটা এক্সাম্পল নেওয়া যাক ধরো কম্পাউন্ড থ্রি এস কনফিগারেশান আছে যখন এটাকে সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে রিয়োকশান করছি তখন ফোর এ তৈরি হচ্ছে অ্যাজ এ মেজর প্রোডাক্ট সেভেন্টি থ্রি কিন্তু যখন মিথাইল ম্যাগনেশিয়াম এমই টু এমজি দিয়ে রিয়েশন করছি তখন ফোর বিটা তৈরি হচ্ছে কি হচ্ছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হিসাবে তৈরি হচ্ছে তখন দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে যে কি সোডিয়াম কি না কোনো রকম সিলেশন করতে পারবে না তখন নর্মাল যেটা ফেল কিনে আনা মডেল ছিল সেটাই হচ্ছে আমার মেজর প্রোডাক্ট তৈরি হচ্ছে কিন্তু যখনই ম্যাগনেশিয়াম চলে এসছে অর্থাৎ সিলেক্টিং মেটাল চলে এসছে তখন কিন্তু জাস্ট সিলেক্টিভিটি পাল্টে যাচ্ছে অন্যটা ফোর বিটা হয়ে যাচ্ছে মেজর প্রোডাক্ট এবার আমি দেখবো পুরো পাত্রটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব ফার্স্ট আমরা কি করব না মলিকুলটাকে নিউ মেনে ড্র করবো এবং এখানে যেহেতু ও এমইটা ইলেকট্রো নেগেটিভ অ্যাটম তাহলে ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ অ্যাটম ওএমই উইল বি পারপেন্ডিকুলার টু সিও তাহলে এই অবস্থাতে এমই যেহেতু মিডিয়াম গ্রুপ যেহেতু এখানে আছে তাহলে এখানে অ্যাটাক হবে না তাহলে এটাকে আমাকে একশো আশি ডিগ্রি রোটেশন করতে ব্যাক কার্বনটাকে করলে ও বাম দিকে আসছে এমই এখানে আছে হাইড্রোজেনটা যেহেতু স্মল গ্রুপ এখানে আসছে এই অবস্থাতে হান্ড্রেড সেভেন ডিগ্রিতে নিট অ্যাটাক হবে এতে আমার যে প্রোডাক্ট পাচ্ছি ফোর ফোর এ এটা হচ্ছে কি ফেলকিন অ্যানহা প্রোডাক্ট এটাই হচ্ছে আমার নর্মাল ফেলকিন অ্যানহা মডেল ইউজ করে এটাই হচ্ছে আমার মেজর প্রোডাক্ট হিসেবে পাচ্ছি এবার যখন ম্যাগনেসিয়াম থাকছে তখন কি হচ্ছে না এই ফেলকিন অ্যানহার যেটা ফেভারেবল পাত ছিল সেটা সেই টিএসটা থাকবে না সে কী করবে না সিলেক্ট করার জন্য এই ওএমএ গ্রুপটা একটু ঘুরে গিয়ে অক্সিজেনের সাথে ইক্লিপ্ট হয়ে যাবে তার ফলে দেখো এই একটা ফাইভ মেম্বার রিং হয়ে গেছে দেখো এখান থেকে একটা একটা ফাইভ মেম্বার রিং হয়ে গেছে দেখুন এখানে তিনটে আর এই ফ্রন্ট কার্বন ব্যাক কার্বন এই মিলে ফাইভ মেম্বার একটা রিং তৈরি করে ফেলেছে যার ফলে এখন যে নিক অ্যাটাক হচ্ছে সে কোথাও হচ্ছে না সে এই থেকে হচ্ছে অ্যাটাক থেকে হচ্ছে দেখো আগে আমার কি কার্বন রাইট সাইড থেকে অ্যাটাক হচ্ছিলো এখন দেখো লেফট সাইড থেকে অ্যাটাক হচ্ছে যার ফলে এখন ফোর বিটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট তাহলে বুঝলাম যে যখন সিলেশন করছে তখন টিএসটা পাল্টে যাচ্ছে যার ফলে এখন যে সিলেশান হওয়ার ফলে যে নতুন যে অ্যাটাকিং পাত পাচ্ছি আমরা সেটা থেকে আমরা যেটা আগে মেজ মাইনর ছিল এখন সেটাই হচ্ছে মেজর প্রোডাক্ট হিসাবে তৈরি হচ্ছে একটা এক্সাম্পল নেওয়া যাক যে কম্পাউন্ড ফাইভ যখন এটাকে লিথিয়াম বোরোহাইড্রেট দিয়ে রিডাকশান করছি তখন সিক্স এটা মেজর প্রোডাক্ট পাচ্ছি কিন্তু যখন জিঙ্ক বোরোহাইড্রেট দিয়ে করছি তখন সিক্স বিটা হচ্ছে মেজর প্রোডাক্ট এর কারণ একই যে লিথিয়াম বোরোহাইড্রেট লিথিয়ামটা এখানে সিলেক্ট করতে পারছে না সালফারের সাথে কিন্তু জিঙ্ক দিলে জিঙ্কটা কিন্তু সালফার এবং অক্সিজেনের মধ্যে সিলেক্ট করতে পারছে যার ফলে এই সিলেক্টিভিটি পাল্টে যাচ্ছে এগুলো কিন্তু সবই ও সিলেক্টিভ রিয়াকশান যেহেতু একটা সিলেকটিভলি একটাকে মেজার করতে পারছে এক্সাম্পল থ্রির নিচে দেখো এখানে সিম্পল কার্বন আছে আর এখানে অক্সিজেন কন্টেন্টের একটা গ্রুপ আছে যখন সোডিয়াম বোরোহাইড্রেট দিচ্ছি তখন দেখো ওয়েজটা অ্যাবাভ দ্য প্লেন আছে কিন্তু যখন এই যে সোডিয়াম বোরোহাইডের সাথে সেরিয়াম ক্লোয়াইড দিয়ে দিচ্ছি সি থ্রি প্লাস দিচ্ছি তখন দেখো ওইজটা বিলো দ্য প্লেন চলে গেছে অর্থাৎ এটা কি চিলেট মডেল হচ্ছে আর আগেটা কি ছিল নর্মাল ফেলকিন অ্যানহা মডেল ছিল এফ এ মডেল তাই তো তাহলে আমরা এই সিলেট মডেল নাকি ফেলকিন মডেল কোনটা হবে তা ডিপেন্ড করছে সেখানে কি ধরনের রিয়েজেন আছে আর কি ধরনের গ্রুপ আছে এবার কোন কোন মেটালগুলো সিলেক্ট করতে পারে না লিথিয়াম মাঝে মাঝে করে কিন্তু সবসময় কারা করে ম্যাগনেসিয়াম জিঙ্ক কপার টাইটেনিয়াম সেরিয়াম ম্যাঙ্গানিজ এরা সবসময় সিলেক্ট করতে পারে কোন কোন মেটালগুলো নর্মালি সিলেক্ট করে না না ম্যাক্সিমাম টাইম লিথিয়াম করে না সোডিয়াম পটাশিয়ামও কখনোই সিলেশান করতে পারে না তাহলে সিলেশনের ফলে কি হয় না সিলেশান ফলে সিলেশান ক্যান রিভার্স দ্য স্টিরিয় সিলেক্টিভিটি অর্থাৎ আগে যেটা মেজর হচ্ছিলো এখন সেটা সিলেশান হওয়ার ফলে সেটা মাইনর হয়ে যাচ্ছে অর্থাৎ সিলেক্টিভিটিটাকে রিভার্স করে দিচ্ছে উল্টে দিচ্ছে আর কি করতে পারে ইট গিভস হায়ার ডিগ্রি অফ সিলেক্টিভিটি কেন ডিগ্রি অফ সিলেক্টিভিটি বেড়ে যাচ্ছে কেন কারণ অ্যাজ দ্য রিয়াকশান গোজ থ্রু ফরমেশান অফ ফাইভ অর সিক্স মেম্বার টিএস শো দ্য এনহান্স ইট এনহান্সেস দ্য সিলেক্টিভিটি অর্থাৎ এখানে কি শুধু স্টেডি ক্রাউডিং নয় এখানে একটা যেহেতু ফাইভ এবং সিক্স মেম্বার ফাইভ অথবা সিক্স মেম্বার ট্রানজেশন স্টেট তৈরি হচ্ছে একটা কমপ্লেক্স তৈরি হয়ে যার ফলে সিলেক্টিভিটিটা অনেক বেড়ে যাচ্ছে এখানে এবার যার ফলে কখন আমরা নর্মাল মডেল ইউজ করবো কখন আমরা সিলেট মডেল ইউজ করবো তার জন্য আমরা সিম্পল একটা ফ্লো ডায়াগ্রাম দেখতে পারি সিম্পল যখন কায়রাল সেন্টারে কোনো হেডেরটাম আছে আমরা দেখে নেবো আসে কিনা যদি হেডের না থাকে তখন আমরা কী করবো ফেলকিন মডেল ইউজ করবো যদি হেডেরটম থাকে তখন কী করবো আমরা তখন দেখব যে যে রিয়ে হিসেবে যে মেটালটা ইউজ করছি সেটা কি রিলেশান করার জন্য ক্যাপাবল সক্ষম যদি নো হয় তখন সিম্পল ফেলকিন মডেল আর যদি সেটা সিলেশন করার জন্য সক্ষম হয় ইয়েস হয় তখন আমরা ফেলকিন সিলেট মডেল ইউজ করব ওকে তাহলে আমরা কোন কোনো নিক ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে কি না এটা দেখব আর সেকেন্ড দেখব কি সেখানে কোনো সিলেটিং রিয়েজেন্ট বা লিগেন্ট বা মেটালায়ন দেওয়া হয়েছে কিনা এই দুটোর উপর বেশ করে আমরা কখন নর্মাল ফেলকিন আনা মডেল ইউজ করবো আর কখন সিলেট মডেল ইউজ করবো সেটা আমরা ডিসাইড করতে পারবো থ্যাংক ইউ যদি ভাল লাগে অৱশ্যে লাইক কৰ থেংক ইউ